Hello everyone, Assalamualaikum. Welcome to my channel, Roxana Cooking Show. কোনো রকম ছানা মাওয়া ছাড়া আপনাদের আজকে আমি গোলাপ জামুন তৈরি করে দেখাবো। এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে গোলাপ জামুনগুলো আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। 2 টেবিল চামচ কিন্তু একদম পারফেক্ট। তারপর আপনারা যদি চান কম বেশি করে দিয়ে নেবেন। ভালো মতন মিশিয়ে নেছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা দিয়ে অনবরত নেড়ে আমি এভাবে মিশিয়ে নেছি। এভাবেই কিন্তু অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। এই দেখুন নাড়তে নাড়তে কিন্তু এরকম টেক্সচার চলে এসেছে সুজিটার। এভাবেই কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সুজিটা দলা পেকে না যায় আর তলানিতে লেগে না যায়। আমি এভাবে কিন্তু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এভাবে কিন্তু আমি একটু শুকিয়ে নেব, আর একটু শুকিয়ে নেব। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন কিভাবে কাজটা আমি করে নিচ্ছি। এটা দেখলেই কিন্তু আপনারা পারবেন। একটু সময় নিয়ে এটাকে কাজটা করতে হবে, তাহলে কিন্তু আপনাদের। এই দেখুন আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। অবশ্যই কিন্তু লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করলে ভালো লাগে। এই দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমি এই ডোটা নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। অবশ্যই কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু গোলাপ জামুনগুলো খেতে ভীষণ ভালো লাগবে আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসবে। এখন আমি মিডিয়াম সাইজের লিচি কেটে নিচ্ছি। সবগুলো সম্পূর্ণ ডোটা কিন্তু আমি এভাবেই ছোট ছোট করে লিচি কেটে নিব। এতে কিন্তু মিষ্টিগুলো বানাতে খুব ভীষণ সুবিধার হবে। এই দেখুন আমার সবগুলো লিচি কাটা কিন্তু হয়ে গেছে। এখন হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, এতে গোলাপ জামুনের শেপগুলো দিতে সুবিধা হবে। এই দেখুন হাতের মধ্যে আমি মাখিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে এভাবে প্রেস করে করে আমি সফট একটা মিষ্টি তৈরি করে নিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। এই দেখুন হাতের সাহায্যে এভাবে গোল করে তারপরে কিন্তু আমি মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন, একটু খেয়াল করলেই কিন্তু পারা যাবে। কোনো রকম এটা কিন্তু কোনো কষ্টের কাজ না। একটু মিষ্টিগুলো যাতে বাইরে কোনো রকম ক্র্যাক না আসে এই জন্যই কিন্তু এভাবে ভালো মতন মথে নিতে হবে হাতের সাহায্যে। এই দেখুন একটা মিষ্টি কিন্তু আমার হয়ে গেছে, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন একটা মিষ্টি আমার রেডি। আমি সেম প্রসেস আপনাদের আরেকটা মিষ্টি করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন হাতের সাহায্যে এভাবে ভালো মতন প্রেস করে তারপর আমি একটা গোল শেপ দিয়ে নিব। এই দেখুন আমার আরেকটা মিষ্টি কিন্তু হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। সেম প্রসেসে কিন্তু সবগুলো মিষ্টি আমি এভাবেই করে নিয়েছি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। দেখুন আমার সবগুলো মিষ্টি করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে। এই দেখুন এখন একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। আর এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই আছে। এভাবেই কিন্তু নেড়েচেড়ে আমাদের ভেজে নিতে হবে। এই দেখুন আমি একে একে মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো মিষ্টি দিয়ে হয়ে গেছে। এখন নেড়েচেড়ে এভাবেই যখন মিষ্টিগুলোর এরকম কালার চলে আসবে তখন কিন্তু অনবরত নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সব সাইডে একটা পারফেক্ট কালার আসবে। এই দেখুন মিষ্টিগুলো হয়তোবা দেখেই বুঝতে পারছেন, এভাবে নেড়েচেড়ে আমি মিষ্টিগুলো কিন্তু এভাবেই ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমি এক সাইডে নামিয়ে রেখে দিব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এর মধ্যে 1.5 কাপ পানি। মিষ্টিটা যেহেতু আমরা একদম ঘন শিরা করব না, একটু পাতলা টাইপের শিরা করব, সেজন্য 1.5 কাপ পানি কিন্তু একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত বলক না আসছে। দেখুন বলক চলে এসেছে। এখন কিন্তু আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের বেশি কিন্তু অবশ্যই জাল করবেন না, 10 মিনিটই একদম পারফেক্ট। এই দেখুন 10 মিনিটের মধ্যে আমি জাল করে নিয়েছি। এখন চুলাটা নিভিয়ে রেখেছি। 2 ঘন্টা পরে কিন্তু মিষ্টিগুলো আমার হয়ে গেছে। একটা মিষ্টি আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট আর কতটা পারফেক্টভাবে হয়েছে আর ভিতরে রসের টইটম্বুর হয়েছে, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।